সংবাদ জগতে একটি যুগের অবসান। প্রয়াত রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাও মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন মিডিয়া টাইকুন। হায়দ্রাবাদে চিকিৎসাধীন ছিলেন তিনি, তবে শুক্রবার রাত থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। স্থানান্তরিত করা হয় তাকে নানকরাম গুড়ার হাসপাতালে, সেখানেই শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। রামোজি রাও ভারতের সংবাদ এবং বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ নাম। ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা ছিলেন রামোজি রাও। বিশ্বের বৃহত্তম সিনেমা সেট রামোজি ফিল্ম সিটি তৈরি করে তিনি চলে আসেন বিশ্ব দরবারে। এছাড়াও তিনি বিভিন্ন আঞ্চলিক ভাষায় একাধিক সিনেমা প্রযোজনা করেছেন, জিতেছেন জাতীয় পুরস্কার। রামোজি রাওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজের নানা খ্যাতিমান ব্যক্তিরা। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, রামোজি রাওয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ভারতীয় মিডিয়ায় বিপ্লব ঘটিয়েছিলেন তিনি, ছিলেন অত্যন্ত দূরদর্শী। তাঁর অবদান সাংবাদিকতা এবং চলচ্চিত্র জগতে অনস্বীকার্য। ভারতের উন্নয়নের জন্য তিনি সদাই চিন্তাশীল ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মিডিয়া লিডার রামোজি রাওয়ের মৃত্যুতে তিনি গভীর শোকাহত। এনাডু গ্রুপ, ইটিভি নেটওয়ার্ক এবং বৃহৎ ফিল্ম সিটি প্রতিষ্ঠা করেছিলেন ও তেলুগু সহ সকল আঞ্চলিক সংস্কৃতিকে এক আলাদা পথ দেখিয়েছেন রামোজি রাও। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন, বিনোদন জগৎ এবং সংবাদ মাধ্যমের তাবড় তাবড় ব্যক্তিত্বরাও রামোজি রাওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ